আসসালামু আলাইকুম। আশা করি আপনারা পর থেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি রাফিন, আপনার জাপান থেকে আমি ব্লগগুলো করে থাকি। আজকে আমি আপনাদেরকে জাপানে 7-Eleven এই যে স্টোর, এই শপে এখানে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো কেমন প্রাইস হয়, এবং এখানে যে ফরেনার বা বাংলাদেশে যে কোনো কান্ট্রির মানুষ, তারা স্টুডেন্ট চাইলে পার্ট টাইম জব করতে পারে, তাতে তাদের ঘন্টাতে 1000 থেকে 1200-1500 ইয়েন পর্যন্ত দিয়ে থাকে। তো যদি জবের জন্য তাদের লোক লেগে থাকে, তো পাশেই থাকে সাইনবোর্ড, সাইনবোর্ডে তারা লিখে রাখে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত শিফটে তাদের লোক লাগবে এবং তারা কত টাকা করে স্যালারি দিবে। তো বেশিরভাগ এখানে তো স্টুডেন্টরাই জব করে থাকে। আর আমি আপনাদের পাশে একটু ভিউ দেখাচ্ছি, তো এই ভিউগুলো আপনারা একটু দেখেন যে আমি পাশে এখান থেকে 2 মিনিট ডিস্টেন্স স্টেশন, মানে একই স্টেশন ট্রেন স্টেশন, এই ট্রেন স্টেশনের পাশেই এইগুলো হয়ে থাকে, ফ্যামিলি মার্ট বা 7-Elevenগুলো হয়ে থাকে। তো এখন আমি আপনাদের এই সম্পর্কে বিস্তারিতভাবে আরও বিবরণ দিব ভিতরে গিয়ে। তো যারা জাপান সম্পর্কে জানতে চান বা জাপানের আর খুঁটিনাটি ইনফরমেশন, ভিসা ইনফরমেশন সম্পর্কেও জানতে চান, তো অবশ্যই আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়, তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন, আশা করি আমার ফেসবুকে আপনারা লাইক এবং ফলো করে রাখবেন। আমি চেষ্টা করি আপনাদের এখান থেকে ঢুকে আসি। এটা কাউন্টার, তো এখানে প্রোডাক্ট নিয়ে আসার পরে এখানে ওনাদেরকে দিলে আপনি বিল তারা পে করবেন। তো এখানে দেখেন সব ধরনের ফুলো আইসক্রিম ট্রে, তারপরে এনার্জি ড্রিঙ্ক, তারপরে টয়লেট টিস্যু, শেভিং যে জিনিসপত্রগুলো আছে, পারফিউম, ভালো ভালো পারফিউম আছে, ম্যান ওমেন সব ধরনের। তো আমি আপনাদেরকে ধীরে ধীরে একটু দেখানোর চেষ্টা করি। তো এই দিকে দেখতে পাচ্ছেন যে শ্যাম্পু বা বডি লোশন, হ্যাঁ সব কিছু আপনারা এখানে পাবেন। মানে মজার বিষয়, এই 7-Eleven বা ফ্যামিলি মার্টগুলোতে আপনারা সব ধরনের জিনিসপত্র আপনার ব্যবহার করার জন্য সব ধরনের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন অনেকগুলো বুক আছে, তারপরে ডিভিডি এগুলো আছে, তারপরে এখানে দেখেন যে গুগল প্লে স্টোর থেকে যদি কেউ কিছু কিনতে চায় সেগুলো পাবেন, তারপরে অ্যাপ স্টোর থেকে যদি কেউ কিছু কিনতে চান সেক্ষেত্রে টাকা পে করা লাগবে, এই কার্ডটা কিনে নিয়ে যেয়ে তারা কিনতে পারবেন। এবং অ্যামাজনের জন্য অ্যামাজন যে অ্যাকাউন্ট খোলার পরে যদি কোনো প্রোডাক্ট কিনতে চান, এখান থেকে কার্ড কিনে রিসেপশনে দিলে তারা আপনাকে যে পরিমাণ টাকা লাগবে রিচার্জ করে দিবে। এবং পাশে আছে আপনার এখানে যে ফটো স্টার মেশিন, বা এখান থেকে আপনারা চাইলে মেল করতে পারবেন, স্ক্যান করে আপনি সব ডকুমেন্ট। এবং পাশে একটা এটিএম বুথ আছে, এটিএম বুথে আপনারা চাইলে, এখানে একটা লোক আছে আমি এই জন্য দেখাচ্ছি না, একটু পরে দেখাই, তো চাইলে এই এটিএম বুথ থেকে আপনারা টাকা উঠাইতে পারবেন। সেক্ষেত্রে কী কী সাপোর্ট করে আমি আপনাদেরকে বলি, এখানে ইন্টারন্যাশনাল কার্ড থেকে আপনার জাপানি যত ধরনের কার্ড আছে, ব্যাঙ্ক কার্ড আছে, সেগুলো আপনারা উঠাই ওই কার্ড ইউজ করতে পারবেন। এবং এখানে দেখেন যে ফোনের চার্জার, কেবল, ব্যাটারি, পেন, তারপর বিভিন্ন ধরনের এখানে জিনিসপত্র আছে, আমি আপনাদের দেখাই, চকলেট, খাবারের জন্য যে সব জিনিসপত্র, বিস্কিট, বিভিন্ন জিনিস এখানে আপনারা পাবেন। এক কথায় আপনার যা যা প্রয়োজনে খাবার, খাবারের জন্য, তারপর আপনার সকালের নাস্তা বা আপনি চাইলে ডিনারের পর্যন্ত জিনিস এখানে পাওয়া যায়। তো আমাদের বাংলাদেশের নর্মালি এরকম সব, মানে আমরা যেটাকে মুদিখানা বলে থাকি, সেখানে কিনে আমরা সব ধরনের খাবার দাবার পেয়ে থাকি। দেখেন এখানে চাইলে ছোটোখাটো আপনি সবজি টবজিও কিনতে পারবেন, দেখতে পাচ্ছেন পেঁয়াজ, তারপরে এটা কী বলে,
গাজর, এখানে আপনারা ফ্রিজে দেখেন অনেক ধরনের জুস ড্রিঙ্ক আছে, আর এখানে অনেক ধরনের কোম্পানির বিয়ার আছে, যেগুলোর প্রাইস আপনাদের বলি 265 yen ট্যাক্স উইথ 291 হবে। তো এ ধরনের অনেক বিয়ার পাওয়া যাবে এখানে বিভিন্ন ব্র্যান্ডের। হ্যাঁ, মনস্টার, তারপর রেড বুল, হ্যাঁ এগুলো জাস্ট ড্রিঙ্ক, আর এগুলো পার্সেন্ট দেওয়া আছে, কত পার্সেন্ট, 1% অ্যালকোহল, 9%, হ্যাঁ 6%, এগুলো অ্যালকোহল আছে। তো এখানে বিভিন্ন ফ্লেভারের এখানে জুস পাবেন, জুস ড্রিঙ্ক করতে পারবেন, তারপরে কলা টলা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা পাবেন। তো আপনারা দেখায় এই সাইডটাতে, আর ফ্রিজের মধ্যে আপনারা আছে এখানে দেখেন গ্রিল চিকেন, ফ্রাইড চিকেন, যে এইগুলো বাসায় নিয়ে যাও ওভেনে দিয়ে আপনি বা ফ্রাই করে এগুলো আপনারা খেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কোক টোক আছে। তো এইগুলো হচ্ছে আপনার আইসক্রিম কালেকশন, এখানে বিভিন্ন ধরনের আইসক্রিম আছে। আমি চায়না থেকে আইসক্রিম খেয়েছি, চায়নার আইসক্রিম আমার কাছে বেশি ভালো লাগছে। তো এখানে আমি যেটা বলছিলাম যে এখানে আপনি ডিনার করার জন্য খাবার দাবার পাবেন। তো এখানে বিভিন্ন ধরনের রামেন আছে, যেটা নুডলস, তারপরে এটাকে রামেন বলে জাপানিসে। তো 300 yen মধ্যে ডিম আছে, এগুলো বুতা মানে মানে পক আছে। তো এখানে লেখাই থাকে কী কী দিয়ে এগুলো তৈরি হয়, এই দেখেন এখানে কোল্ড রামেন উইথ হাম মানে বুতা, তারপরে বয়েলড এগ, অমলেট, কী কী আছে আপনার সব কিছু দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে এখানে যেগুলো পক নাই সেগুলো আপনারা খেতে পারবেন, এবং এখানে ফ্রাইড রাইস, গ্রিল রাইস বল, তারপরে বিভিন্ন ধরনের ছোটো ছোটো ভাতের মাংসগুলো পাবেন। তারপর আপনারা যদি এখানে চান, এই দেখেন এখানে মেনশন করে দেওয়া আছে পক, হাম অ্যান্ড বয়েলড এগ অ্যান্ড মায়োনাইজ, এখানে কী কী আছে সব ধরনের কিছু দেওয়া আছে, বেশিরভাগ এখানে পক পাওয়া যায়। তো আপনি কিছু কিনলে এখান থেকে আপনি রিসেপশনে এটা দিবেন, দেওয়ার পরে আপনি চাইলে আপনার যে কোনো ধরনের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, হ্যাঁ তারপরে আপনার পাসমো কার্ড, তারপরে এই যে নানা কোন একটা কার্ড আছে সেগুলো আপনি দিয়ে আপনি কিনতে পারবেন। তো এখন আমি দেখি চেষ্টা করি আপনাদের একটা কিছু সামথিং বাই করে আমি চেষ্টা করি আপনাদের দেখানোর যে কীভাবে এগুলো মানুষ আমরা কিনে থাকি, মানুষ কেনে। তো আমি ইয়োগার্ট আর কি এখন দই যেটা, তো আমি এটা নিব। তো এখন আমি যাচ্ছি কাউন্টারের দিকে। তো কাউন্টারের দিকে যাওয়ার পরে ওনাকে জাস্ট দিব, হাই স্যার। তো এখন কাউন্টারে আমি এটা দিব, আমি এখন বিল আছে 127 yen। তো এখন আমি চাইলে ক্যাশও দিতে পারি, বা আমি এখন ক্যাশ না আমি কার্ড দিব, এটা পাসমো। সো জাস্ট এখানে আমি প্রেস করবো, এখন আমার টাকা নিচ্ছে ইরানাই। সো এটা ছিল আপনাদের একটা দেখানোর জন্য, এখানে সিগারেট বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এখানে পাবেন। এবং কেউ এখানে জাপানে আসার পরে যদি চান যে পার্ট টাইম জব করবেন, সো সেটাও পসিবল। আর এগুলো হয়ে থাকে আপনার বেশিরভাগ স্টেশন থেকে 2 থেকে 3 মিনিট হাঁটার পরে আপনি এই ধরনের 7-Eleven বা ফ্যামিলি মার্টগুলো আপনি দেখতে পারবেন। সো আপনারা সবাই আশা করি ভিডিওটা এনজয় করছেন, এভাবে সচরাচর ব্লগ করাটা অনেক টাফ স্টোরে ঢুকে, তবু জাপানিজরা কিছু বলে না। আর যারা আমার ভিডিওটা পছন্দ করেন, ভালোবাসেন, ধরনের আপডেট ব্লগ চান, কী ধরনের ব্লগ চান আমি আপনাদেরকে সেগুলোই উপস্থাপন করব। তো আপনারা কমেন্টস করে জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষবারের মতো বলছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে জাপান সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। তো বাই বাই।